নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘোষণা দিয়েছিলেন নাগেরজোলা এলাকার পুকুরটি সংস্কার করে স্থানীয় লোকজনদের ব্যবহারের উপযোগী করে তুলবেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই লক্ষ্যে মঙ্গলবার নাগেরজোলা এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে পুর আধিকারিকরা। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জলাশয়টি কিভাবে ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। পুকুরটা সংস্কার নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেই উনি এলাকাবাসীকে কথা দিয়েছিলেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আগরতলা পৌর নিগম দায়িত্ব নিয়ে কাজটা করবে, সংস্কার করবে। আমার আগরতলাতে সমস্ত যে সকল এসব পুকুরগুলি যেটি পরিত্যক্ত ছিল ব্যবহার অযোগ্য বা পরিবেশ দূষণ করে সেই পুকুরগুলিকে আমরা সংস্কার করে রাস্তা নির্মাণ করে বিটুবিশনের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে। এই নাগরজলা পুকুরটা দীর্ঘ 40-50 বছর ধরে এই এলাকার লোকের একটা সমস্যা এবং চাহিদাও ছিল এটাকে সংস্কার করার। তা আমাদের পৌর নিগম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নিজ কর্পোরেটর আছেন ওনার সমস্ত সহযোগে এবং আপনাদের এইখানে যে ক্লাব মডার্ন ক্লাব বা এই এলাকার যারা আছেন প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি এটা দ্রুত সংস্কার করে আপনাদের ব্যবহার করার জন্য দেওয়ার জন্য। সেক্ষেত্রে